ভোজ্যতেল, চিনি ও খেজুর সহ রোজায় ব্যবহৃত কয়েকটি নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া প্রস্তাব বিবেচনায় শুল্ক কমাতে কাজ করছে এনবিআর। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম জানিয়েছেন, কিছু পণ্যের শুল্ক কর কমানোর প্রস্তাব যাচাই করা হচ্ছে। চ্যালেঞ্জ জেনেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নির্দেশনা মেনে রাজস্ব বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। প্রতিবছর রমজান এলেই বাড়ে বেশিরভাগ নিত্য পণ্যের দাম, বিশেষ করে তেল, চিনি ও খেজুরের দাম বেশি বাড়ে। আর তাই এগুলো ভোক্তাদের নাগালে রাখতে এবার আগেভাগেই সব ধরনের চিনির ওপর 30% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পরামর্শ দেয়া হয়েছে তেল আমদানির ওপর ভ্যাটের বোঝা 15% কমিয়ে 5% করার। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, মন্ত্রণালয়ের প্রস্তাব বিবেচনায় নেওয়া হচ্ছে। রমজানকে সামনে নিয়ে নিত্য পর্যন্ত দ্রব্যের যে মূল্য কমানোর উদ্দেশ্যে যে কাস্টমসের আমদানি শুল্ক কমানো, সেটার উপরে প্রস্তাব আমরা পেয়েছি, আমরা কাজ করছি। তার কোন কুপনের দাম করছে কত বলা নেই, এই ধরনের বিষয় এখন বললাম, কমার্স থেকে জেনে নিন। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ডাকা এই সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, IMF এর পরামর্শ অনুযায়ী GDP 0.5% হারে রাজস্ব আয় বাড়াতে কাজ করছে তার প্রতিষ্ঠান। এটা আমাদের অবশ্যই একটা চ্যালেঞ্জ, এবং এটার জন্য আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়েছি যে সামনের যে সময়টুকু আছে সেই সময়ের ভিতরে আমরা কীভাবে এই টার্গেটটা অ্যাচিভ করতে পারি। বিশেষ কিছু আমরা স্ট্র্যাটেজি নিয়েছি, কাস্টমস, ইনকাম ট্যাক্স এবং ভ্যাট, তিন জায়গাতেই। তো আমরা দেখা যাক, আমরা হয়তো আমরা IMF এর এই চ্যালেঞ্জটা অবশ্যই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং আমরা এটা অ্যাচিভ করবো বলে আশা রাখি। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে শুক্রবার সেমিনার ছাড়াও মত বিনিময় আর আলোচনা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা সুসজ্জিত করার কথাও জানান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। কাস্টমস রেভিনিউ টার্গেট। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।